সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মদগাজা, ফেন্সিডিল, ইয়াবা এবং কিছু বাংলা সিনেমা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে মানুষ মরে যায়, অ্যাটলিস্ট পুরুষত্ব প্রেগন্যান্সির সমস্যায় ভুগবেই। তোমার তিনটি ভালো গুণের কথা বলো। সারা দূরে আড্ডা মারতে পছন্দ করি, সারা দূরে আড্ডা মারতে পছন্দ করি, সারা দূরে আড্ডা মারতে পছন্দ করি। হ্যালো, কেমন আছো? ভালো না, শুধু তোমার কথা মনে পড়ছে। Hey, what's up guys? This is Barack Obama. Welcome to my channel. Welcome to the second episode of Pinning for Movies. Today's movie is... Okay, বাজে ছেলে। এখন বাজে ছেলে এটা জানার জন্য আমাদের প্রথম জানতে হবে যে ছেলেরা কেন বাজে হয়, আর ছেলেরা বাজে হওয়ার কারণ হচ্ছে মানুষ কেন বাজে হয়, অর্থাৎ মানুষ কীভাবে বাজে হলো। এর দ্বারা আমাদের প্রথমে ভাবতে হবে যে মানুষের সৃষ্টি কিভাবে হলো। ওকে, আজ থেকে প্রায় 750 কোটি। এই চুলকানি আর ভালো লাগে না, লাগে না, লাগে না। সিনেমার শুরুতেই দেখা যায় সস্তা লাইকি স্টার তার পেটে অতিরিক্ত তিব্বত ঘামাচি পাউডার মেখে ভিডিও বানানোর জন্য প্রয়োজনীয় পাটের বস্তা এবং বিছানার চাদর কিনে শপিং মল থেকে বের হচ্ছে। হঠাৎ টিকটকারদের একটি গ্রুপ এসে তাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নিয়ে যায় এবং ভিতরে ঢুকিয়ে বাপ ভাই তুলে গালাগালি করতে থাকে। আহা, ওরে হারাম জাদা, ওরে অসুস্থ, ওরে প্রতিবন্ধী। এইবার কিন্তু 1 লাখ টাকায় হইব না, এইবার 5 লাখ টাকা দিতে হইব। আল্লাহ সহ্য করবে না। তুমি ঠিকছো দাও কেন? এদিকে টিকটক এবং লাইকিতে সমপরিমাণ গালি খেয়ে ইউটিউবে ব্লগ বানানোর জন্য বাইক নিয়ে দাফালিং করতে থাকে বাজে ছেলে, অর্থাৎ নায়ক। বাজাও বাজাও শুনে সে তার মহামূল্যবান বাইকটিকে 2 বার পুরোপুরি ডানে ঘুরিয়ে, 1 বার অর্ধেক ডানে ঘুরিয়ে বাইকের পাছা উপরে তুলে কিডন্যাপারদের গাড়ির সামনে ব্রেক কষে। আমাদের দেশের হিরোরা সায়েন্স না, দে ক্রিয়েট দেয়ার ওন ডাইমেনশন। বাইক হার্ড ব্রেক করলে হেলমেট উপরে উঠে যায়, রকেট লঞ্চ হচ্ছে এখানে, রকেট লঞ্চ। এই হচ্ছে রকেট, এই হচ্ছে পুরো স্পেসএক্স কোম্পানি, আর ইনি হচ্ছেন শ্রদ্ধেয় এলন মাস্ক। নিউটনের মা বাপ এক করে দিছে। গাঞ্জা খেয়ে কুল পাই না? রেগে গিয়ে নায়ক যথারীতি গুন্ডাদের পেটে, মাথায় এবং বুকে লাথি মারতে থাকে। মারামারির এক পর্যায়ে সে মেয়েটির বুকে হাত দিয়ে প্রমিস করে আজ তাকে যেভাবেই হোক গুন্ডাদের হাত থেকে বাঁচাবে। No thanks, no ধন্যবাদ, শুধু গালি হবে গালি। আর আপনার মতো সুন্দরীর উপকার করতে পেরেছি এটাই যথেষ্ট। কি বলছেন, আমি বুঝি সুন্দরী? কে বলছে আপনি সুন্দরী? বাপ্পি, আপনি কোনোদিন সুন্দর ছিলেন না, এখনো নন, হবেনও না। তার উপর আজকে যা ড্রেস আপ করেছেন, কিডন্যাপারদের আর কি দোষ দেব বলুন? ভালো মানুষের নিয়ত বদলে যেতে পারে। তাহলে প্লিজ নাম্বারটা দিন, যে আমার জীবন বাঁচালো তার সাথে যদি কথা বলতে না পারি তাহলে যে আমি বুক ফেটে মরেই যাব। আপনি মরে যান, আর কত ফাটাবেন বুক, কত ফাটাবেন, আর মরে যান। নাও নাম্বারটা সেভ করে নাও। জি জি, করে নাও। জি জি। শুধুমাত্র ফোন নাম্বার পেয়ে এই মেয়ে এত খুশি, রাতে কথা বলার সময় কি কি করবে একবার ভাবুন। হ্যাঁ রিপন ব্রো, ইটস ইওর টাইম, লেটস স্টার্ট বেবি। আমি প্রভা, আই অ্যাম রিপন ভিডিও, আই অ্যাম নেত্রকোনা। ফোন দিচ্ছি, নাম্বারটা সেভ করে নিও।
তোমার ফোনের অপেক্ষায় থাকব। লেডিজ এন্ড জেন্টলম্যান, স্বাধীন প্রেজেন্ট রিপন ভিডিও। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করব। তোমার যন্ত্রণায় ঘুমোতে পারছি না, শুধু তোমার কথা মনে পড়ছে। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করব। কি বলো বন্ধুরা তোমরা সবাই? হঠাৎ এক রাতে নায়ক তার গাড়ি নিয়ে বের হয় মদ কেনার জন্য। রাস্তায় একটি মেয়ের পিছন দিক থেকে দেখে তার দাঁড়িয়ে যায় গাড়ি। মেয়েটি ঢং করে জানায় তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং তার ফোনের ব্যালেন্স শেষ। নায়ক তাকে 58 টাকা রিচার্জের লোভ দেখিয়ে গাড়িতে তুলে নেয়। আচ্ছা, আপনাকে চেনে চেনে লাগছে কেন? আপনি মডেলিং করেন নাকি? কেন, আমাকে দেখে কি তাই মনে হয়? হ্যাঁ, ফটোগ্রাফারের চোখ কখনো মিথ্যে বলে না। আপনার ফেস, ফিগার সবকিছু আমাকে চিৎকার করে বলছে, ইউ আর এ বোকা জোড়া। এরপর নায়ক সারা রাত ধরে মেয়েটিকে রিচার্জ করে এবং সিদ্ধান্ত হয় পরদিন সকালে লাইকি প্রোফাইল পিকচারের জন্য মেয়েটিকে ছবি তুলে দেওয়া হবে। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। ইউ আর এ মডেল? না না, একসময় চেষ্টা করেছিলাম কিন্তু তেমন কাজ পাইনি বলে এখন আর চেষ্টা করি না। মিউজিক, আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। মেয়েদের বুকে হাত দিয়ে গুন্ডা ভাগিয়ে সামান্য রিচার্জের লোভ দেখিয়ে মেয়ে পটিয়ে আবার সারা রাত ধরে সেই মেয়েদের সাথে যদি ইলুবিলু করা যায় তাহলে সে কেন এখন অফিস খুলে বসছে না? এই ব্যবসা তো লালে লাল হয়ে যাবে। নায়ক তাই সিদ্ধান্ত নেয় পার্শ্ববর্তী দেশ বৃহত্তর নোয়াখালীর বুকে 69 তলায় একটি ভবন তোলা হবে এবং সেখানে মেয়েদের টিকটক এবং লাইকির ট্রেনিং দেওয়া হবে। কিন্তু এত টাকা কই ভাই, তার চাই অনেক টাকা। তাই সে তার এক্স ফেক গার্লফ্রেন্ডদের ফোন দিতে থাকে এবং বলে তার অনেক টাকা চাই, যদি না দেয় তাহলে সে তাদের হাজবেন্ডদের কাছে একটি করে উইন্ডোজ 7 এর ডিস্ক পাঠিয়ে দিবে। তুমি কি পাগল হয়ে গেছো অভি? আমি পাগল হব কেন? পাগল হবে তুমি, কিন্তু তোমার হাতে সময় মাত্র 1 ঘন্টা। টাকা চাই 20 লাখ। টাকা চাই? না না না, টাকা চাই? না না না, টাকা চাই? এত দিনে বুঝতে পারলাম মানুষ বড় স্বার্থপর। টাকা চাই? পুকুরের মধ্যে ভরে দেবে একবার, যে কোনো নিয়ে দূর। যেহেতু মেয়ে দুইটি 20 লক্ষ টাকা দেয়া তো দূরে থাক, বাপের বয়সও 20 লক্ষ টাকা চোখে দেখেনি, তাই তারা সিদ্ধান্ত নেয় সুইসাইড করার। অন্তরা, অন্তরা, এই ঘটনার তদন্ত করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট মিশা সওদাগরকে বেল্ট পরিয়ে মাঠে নামিয়ে দেয়। অপরদিকে টিকটক ডেভেলপমেন্ট সোসাইটি নোয়াখালীর বুক দাপিয়ে বেড়ায়। হাজার হাজার অপুষ্টিকর শিশু খুঁজে পায় তাদের স্বপ্নের ঠিকানা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হায় গরমি। হাই বন্ধুরা, এটা আমার কাজিন, আমার খালাতো বোন, অনেক কিউট। আমার পেটে
ফোড়া হয়েছে। টিকটক ভিডিওর নামে মানসিক অত্যাচার করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট উগান্ডা থানায় একটি মামলা করে। 5 মিনিট লেটার হাইকোর্টের রায় ধারা -69 এর নিয়ম অনুযায়ী সবাইকে ফাঁসি নির্দেশ দেওয়া হয়। It was at this moment that he knew he fucked up. Cholo cholo noyone hashi makha bodol